ইনফ্যান্ট মানে হলো নবজাতকের মিল্ক ফর্মুলা। নবজাতকের জন্য বাজারে যে মিল্ক পাওয়া যায় ওইটা এটাকে ফর্মুলা মিল্ক বলে বা আর্টিফিশিয়াল। বাজারের পডের দুধে কিভাবে কম্পিটিশন থাকে? পডের দুধে কোনো ওয়াটার থাকে না, ওয়াটার থাকে নি, পডের দুধ তো পাউডার, পাউডার ওয়াটারটা আমরা মিক্স করে নিতে হয়। পডের দুধের ওয়াটার কি করি আমরা, সারা শুদ্ধ ওই সার অংশটা দিয়ে দেয় পাউডার, সার অংশ কি দেয়। তাহলে পডের দুধে কোনো কি আর্টিফিশিয়াল ফর্মুলা মিল্কে কোনো ওয়াটার থাকে না, ফর্মুলা মিল্কে কি থাকে না, ওয়াটার থাকে না, ওয়াটার আমরা প্রয়োজন মতো মিশাই নি। তাহলে প্রথম আসে ল্যাকটোজ, তাহলে কি লাগবে, ল্যাকটোজ লাগবে না, ল্যাকটোজ। এখন এই ল্যাকটোজটা কই থেকে আসে, ল্যাকটোজ মানে কি, শর্করা। এই ল্যাকটোজটা তাহলে এখানে এই যে উপাদানগুলো আছে এগুলো সব আর্টিফিশিয়ালি সে মিক্স করতে হবে না, এগুলো তো এই ফর্মুলাগুলো দিয়েই সে বানাবে। তাহলে প্রথমে তাকে কি দিতে হবে, ল্যাকটোজটা আছে, শর্করাটা কই থেকে দেয়, শর্করা, শর্করাটা দেয় সে ভেজিটেবল থেকে, যেমন গম, বার্লি, যব, বুঝতে পারছেন, আমরা আটা 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 রুটি এগুলো কি শর্করা না। তাহলে সে এটা ল্যাকটোজটা সে কই থেকে নেয়, ভেজিটেবল থেকে, ভেজিটেবল থেকে সে ল্যাকটোজটা নেয়। তাহলে ল্যাকটোজটা কি সে মিক্স করে ভেজিটেবল থেকে, যেমন যব, বার্লি এসব থেকে। হ্যাঁ আচ্ছা, ল্যাকটোজের ফাংশন গেল, ল্যাকটোজের পরে কি লাগবে, এবার সে ফ্যাট দিতে হবে। ফ্যাটটা সে কত দিবে, ফ্যাট মানে কি, তেল, চর্বি। ফ্যাটটা সে দেয় ওই যে ভেজিটেবল অয়েল, ভেজিটেবল অয়েল। আচ্ছা ফ্যাট গেল, তারপরে তাকে দিতে হবে কি, প্রোটিন। প্রোটিনটা যেহেতু গরুর দুধে বেশি, এ কারণে প্রোটিনটার জন্য সে কাউজ মিল্কটা ইউজ করে। তাহলে প্রোটিনটা সেটা কাউজ মিল্ক থেকে সংগ্রহ করে দেয়। কাউজ মিল্ক মানে গরুর দুধ থেকে সে প্রোটিনটা সংগ্রহ, গরুর দুধকে যখন গরুর দুধকে পাউডার করে ফেলে না, গরুর দুধ থেকে প্রোটিনটা সংগ্রহ করে। তাহলে প্রোটিন সোর্স, তার মানে আর্টিক ফর্মুলা মিল্কের মধ্যে ল্যাকটোজের সোর্স হচ্ছে ভেজিটেবল, ফ্যাটের সোর্স হচ্ছে ভেজিটেবল অয়েল, প্রোটিনের সোর্স হচ্ছে কাউস মিল্ক, আর ভিটামিন মিনারেল এগুলো আদার্স মিক্স করে। এরপরে ভিটামিন মিনারেল এগুলো প্রয়োজন মতো, এগুলো তো ভিটামিন মিনারেলের পাউডার তো তাদের কাছে আছে, এগুলো দিয়ে তারা ভিটামিন ক্যাপসুল ট্যাবলেট বানায় না, তারপর প্লাস ভিটামিন মিনারেল সে প্রয়োজন মতো যুক্ত করে, করে সে আর্টিফিশিয়াল মিল্কটাই বানায় না। তার মানে এই উপাদানগুলো সে কোনটা কোনখান থেকে সংগ্রহ করে। তাহলে আমরা ল্যাকটোজটা সে নেয় বিভিন্ন ভেজিটেবল থেকে, ফ্যাটটা নেয় ভেজিটেবল অয়েল থেকে, যেমন পাম অয়েল বা ভেজিটেবল অয়েল, মানে তেল, যেমন সয়াবিন তেল, এটা একটা ভেজিটেবল থেকে আসে না, সয়াবিন একটা ভেজিটেবল না, তারপর এলো কি সরিষার তেল, সরিষা একটা ভেজিটেবল না, সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেল, ওটাও তো একটা ভেজিটেবল না, তেলগুলো তো আসে ভেজিটেবল থেকে। আর প্রোটিনটা সে কাউজ মিল্ক থেকে ইউজ করে, আর ভিটামিন মিনারেল এগুলো প্রয়োজন মতো সে মিক্স করে। এটা হচ্ছে ফর্মুলা মিল্কের ফর্মুলা। এরপরে আসে আর্টিফিশিয়াল ফিডিং ওয়ার্নিং। এবার এই ধরনের কৃত্রিম দুধ খাওয়ানোর কি কি, আর্টিফিশিয়াল মিল্ক খাওয়ানোর কি কি সতর্কতা বা ক্ষতিকর প্রভাব আছে? এক নম্বর, আপনি যদি বাজারের আর্টিফিশিয়াল মিল্ক বাচ্চাকে খাওয়ান, বাচ্চার কি হবে, বাচ্চা দেখে দেখে খান, বাচ্চা দেখে দেখে ডায়রিয়া হবে বা লুজ মোশন, এটা কি করে ডায়রিয়া বা লুজ মোশন, আবার কোষ্ঠকাঠিন্য হইতে পারে, কোনো বাচ্চার আবার পায়খানা কষা হয়ে যায়। তাহলে আর্টিফিশিয়াল ফিডিং এর ক্ষেত্রে বাচ্চার লুজ মোশন, পাতলা পায়খানা হতে পারে, আবার দেখা গেছে কোষ্ঠকাঠিন্য, বাচ্চার অ্যানোরেক্সিয়া, খাওয়ায় অরুচি দেখা দিতে পারে,
তারপরে বাচ্চার শরীরে লো অ্যান্টিবডি, শরীরে অ্যান্টিবডি কম হতে পারে, কারণ মায়ের দুধে অ্যান্টিবডি বেশি, রোগ প্রতি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে। এতে কি হবে, বাচ্চা অল্পতেই যে কোনো রোগে আক্রান্ত হবে। এটা হচ্ছে অপুষ্টি। এগুলো হচ্ছে কি ওয়ার্নিং, আর্টিফিশিয়াল ফিডিং এর প্রতিকার। এখানে মেইন প্রতিকার হচ্ছে বাচ্চার অ্যান্টিবডি কম হবে, বাচ্চার শরীরে নিউমোনিয়া মানে সহজে নিউমোনিয়া ঠান্ডা আক্রান্ত হয়, নিউমোনিয়া আক্রান্ত হয়, বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়, এ আর্টিফিশিয়াল ফিডিং হয়। আবার বাচ্চা অবিসিটি হয়ে যেতে পারে, এখানে বাচ্চার আর্টিফিশিয়াল ফিডিং হয়, অনেক বাচ্চা মোটা হয়ে যায় প্রতিবন্ধীর মতো, একেবারেই বেশি অভার অবিসিটি হয়ে যায়, এটা একটা প্রবলেম। বাচ্চারা ওই জন্য আলগা খাওয়াইলে ছোট বাচ্চা, আপনি যদি ছোট বাচ্চা এটা খাওয়াতে চান তাহলে এটাকে পাতলা করে খাওয়াতে হবে, এটাকে ডাইলুট করে খাওয়াতে হবে, ডাইরেক্ট খাওয়ানো যাবে না, এটাকে পানি দিয়ে আরো পাতলা করে জাল দিয়ে পাতলা করে তারপর ঠান্ডা করে খাওয়াতে হবে। আর ডাইরেক্ট গরুর দুধ খাইতে হলে তাকে একটা বয়সে যেতে হবে, কারণ একেবারে ছোট বয়সে আপনি ডাইরেক্ট গরুর দুধ খাওয়াতে পারবেন না, কারণ আবার তার শরীরে মানাবে না, মানাবে না, পেট খারাপ করবে, ওটাকে আপনি ইয়ে করে খাওয়াতে হবে, মানে অনেক হালকা করে খাওয়াতে হবে, সহনীয় মাত্রায় করে খাওয়াতে হবে। বুঝলাম, অনেকে তো আর এটা করে না, বাজার থেকে কিনে এনে খাওয়া, মনে করে যে বাইরেটা খাওয়ালে বেটার, আর এটা খাইলে যে মোটা টোটা হয়ে যায়, মনে করে যে বাচ্চার স্বাস্থ্য টাস্থ ভালো হয়ে যায়, কিন্তু আসলে যে স্বাস্থ্য ভালো তার ভিতরে যদি